মোবাইল গেম খেলায় বাধা দেওয়াতে আত্মঘাতী এক কিশোরী। জঙ্গিপুরের বাবুবাজার এলাকার এক 13 বছরের আয়ুষ সাহা নামে 9ম শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধার হলো নিজের ঘর থেকে। পরিবার সূত্রের খবর, গতকাল রাতের বেলায় আয়ুষ তার নিজের ঘরে পড়ার নাম করে মোবাইলে পাবজি গেম খেলছিল। সেই সময় তার বাবা দেখতে পেয়ে মোবাইলটি কেড়িয়ে নিয়ে বকাবকি করে। সেই অভিমানে ছেলে তার নিজের মায়ের শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। পরবর্তীকালে তার দাদু খাবার জন্য ডাকতে গেলে ঝুলন্ত অবস্থায় দেখে। তৎক্ষণাৎ বাড়ির লোকজন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মুর্শিদাবাদ থেকে তারকনাথ সিটির রিপোর্ট। এক বছর পর এই আর কিছু নেই, সন্ধ্যার সময় ও প্রতিদিন চা করে দেয়, মা বাবা ও একসঙ্গে বসে চা খায়। এখন কালকে সন্ধ্যার সময় বসে চা খেয়েছে। হ্যাঁ, আমি প্রতিদিন সন্ধ্যার সময় ঢুকে পড়ে আয়ুষ কয় তো ওপরে পড়ছে, গিয়ে দেখি পড়ছে। হ্যাঁ, আমি আর কালকে ওপর যাইনি, কেন শরীরটা খারাপ ছিল। 8টা সাড়ে 8টার সময় মানে খাবার খেয়ে শুয়ে পড়লাম। ওই ছোটো ছেলে পড়াশোনা করে না ঠিক মতো, এই আর কিছু নয়। এক ছেলে বলে কিছুই বলে না, এই আর কিছু না। বাকি ওদিন হ্যাঁ একটাই ছেলে, এর আগে একটা সিজার করে নষ্ট হয়ে গিয়েছিলো, এই জন্য আর কিছু বলে না। ওই মোবাইলে গেম খেলছিলো, যে মোবাইলটা নিয়ে নিয়েছে, যে পড়াশোনা করতে তারপর দিবি, তোকে এই জন্য মোবাইল কিনে দিলাম। এই কী করবো বলো, কেন এই ভীমরূপী ধরলো? আয়ুষ সাহা, আমার নাম গুরুদাস সাহা। নাইনে এবার হাই স্কুলে, কী বলবো আর বলবো।